বাজেট কাঠামোতে বড় পরিবর্তন আনতে আইএমএফের শর্ত মানলে অর্থনৈতিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা তারা বলছেন আইএমএফকে সন্তুষ্ট করতে প্রণয়ন হতে পারে আসছে অর্থ বছরের জাতীয় বাজেট তাই নানা খাতে ভর্তুকি কমানোর পাশাপাশি প্রণোদনা দেওয়া সেক্টরগুলোর প্রতি খরগহস্ত হবে সরকার অনিয়ম দুর্নীতি ও সিস্টেম লস নিয়ন্ত্রণে সরকার আন্তরিক হওয়ার দাবি উদ্যোক্তাদের অন্যদিকে অর্থনীতিবিদ যা বলছে দেশি উৎসের উপর বেশি নির্ভরশীল হলে সাধারণ মানুষের চাপে বাড়বে সুহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন এর শর্ত মানতে গিয়ে প্রতিমাসে গ্যাস বিদ্যুৎ ও তেলের দাম সমন্বয়ের নামে বাড়ানো ব্যাংক ঋণের সুদহারের সীমাবদ্ধতা তুলে নেয়া সহ আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের নানান নীতি গ্রহণ করেছে সরকার খাতা কলমে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে না দিলেও বৈদেশিক মুদ্রা বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই বললেই চলে এই বাস্তবতায় কয়েক মাস ধরেই বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডারদের মতামত নিয়েছে এনবিআর বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে মোকাবেলা করতে ব্যবসা বান্ধব বাজেট প্রণয়নের দাবি তাদের প্রতিটা বছরই কিন্তু আমরা অনেক ধরনের প্রস্তাবনা দেই গত পাঁচ বছরে একটা প্রস্তাব আমাদের একটা প্রস্তাবও কিন্তু কখনো আমলে নেওয়া হয়নি সব সেক্টরের সবাই সব স্টেক হোল্ডাররা যদি একটু পজিটিভলি কাজ করে তাহলে এই যে একটা ইকোনমিক ডাউনটাউন আমরা দেখছি তাহলে এটা আমরা ওভারকাম করতে পারব ব্যবসায়ী নেতাদের দাবি গেল কয়েক বছর ধরেই আমদানি কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর কাগজে নীতি গ্রহণ করেছে সরকার যার অপব্যবহার হচ্ছে হর হামেশা এতে ডলার সংকট নিরসনের আড়ালে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি আপনি আমাকে বিলাস পণ্যের তকমা দিয়ে হঠাৎ করে আমার আমদানি সংকুচিত করার পরিকল্পনা করবেন আবার একদিকে নতুন গাড়ির নামে নাট নাট নাটবোল্ট এইসব যারা লাগায় অ্যাসেম্বলিং প্ল্যান যেগুলো ওদের শুল্ক সুবিধা দিয়ে ওদেরকে অনেকগুলো সুবিধা দিয়ে আপনি হঠাৎ করে দেশকে নতুন গাড়ির বাজার সলাভ করতেছেন এই পলিসিগুলো আসলে কোনোটাই সাথে যায় না এগুলো সব সাংঘর্ষিক আর অর্থনীতিবিদরা বলছেন শর্ত মেনে হঠাৎ করে বাজেট কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনলে ভেঙে পড়বে অর্থনৈতিক শৃঙ্খলা এর থেকে উত্তরণে দুপক্ষের মধ্যে সমন্বয় করে মাইক্রো ম্যানেজমেন্ট পদ্ধতিতে প্রণয়ন করতে হবে জাতীয় বাজেট সরকার যদি চাপে পড়ে কিছু করেন তাহলে সেটা দেশের জন্য ভালো হবে না অর্থাৎ আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজেদের কর হার বাড়াতে হবে হবে এবং নিজেদের অভ্যন্তরীণ উৎস থেকে ভালো আয় আনতে বৈশ্বিক বাস্তবতায় বিদেশি উৎসগুলো টানা পড়ে নেই দেশি উৎসগুলো থেকে আয় বাড়ানোর পরিকল্পনা থাকবে আসছে বাজেটে কিন্তু তার জন্য প্রণোদনার ব্যবস্থা না হলেও অন্তত নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে সোহাগ কুমার বিশ্বাস এসআ চট্টগ্রাম